ভাঙড়ের তৃণমূলের সভায় সাংবাদিক নিগ্র ভাঙড় গত 21 মার্চ ভাঙড়ের বিজয়ভান্ডি বাজারে সংযুক্ত মোর্চার ডাকে একটি সভা করেন বিমান বসু, আব্বাস সিদ্দিকীরা। সেই সভায় ব্যাপক জনসমাগম হয়েছিল। তারই পাল্টা হিসেবে বৃহস্পতিবার একই জায়গায় সভা করেন তৃণমূল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ শুভাশিস চক্রবর্তী। অভিযোগ, সভায় খালি চেয়ারে ছবি তোলার অপরাধে কিরুল ইসলাম নামে এক সাংবাদিককে বিদ্রোহ মারা হয়। তার মোবাইল ও ক্যামেরা স্ট্যান্ড কেড়ে নেওয়া হয়। সেই সাংবাদিককে যখন উদ্ধার করে মঞ্চের ওপর আনা হয়, সেখানেও তার উপর একটাও চড়া হয় তৃণমূল কর্মীরা। সেই হাতাহাতি ঠেকাতে গিয়ে আবার মারপায় শাহানুর ইসলাম নামে আরেক সাংবাদিক। তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, যুব সভাপতি সগন মোল্লার সামনে পুরো ঘটনাটি ঘটে। এই ঘটনার নিন্দা করে শুভাশিস চক্রবর্তী বলেন, সাংবাদিকরা তাদের কাজ করবেন, তাদের উপর হাত তোলা উচিত নয়। ভাঙড়ের আইএসডিপির নেতা শরীফুল মোল্লা বলেন, ভাঙড়ের তৃণমূলের হার নিশ্চিত, তাই সাংবাদিকরা ফাঁকা চেয়ারে ছবি তোলার ওরা মাথায় ঠিক রাখতে পারেননি। আবার তীব্র ধিক্কার জানাচ্ছে সাংবাদিক নিগ্রোয়ের। এদিকে ফিরহাদের বক্তব্য চলার মাঝেই বহু লোক চেয়ার ছেড়ে উঠে বাড়ির পথে পা বাড়ায়। সেই বক্তা হিসাবে যখন শুভাশিস চক্রবর্তী বক্তব্য রাখছেন, তখন শাকিরুল ফাঁকা চেয়ারে ছবি ভিডিওগ্রাফি করে তখন তৃণমূলের বেশ কিছু কর্মী তাকে ঘিরে ধরে মোবাইল ও ক্যামেরা স্ট্যান্ড কেড়ে নেয়। শুরু হয় এলোপাতাড়ি চড় ঘুষি, চেয়ার ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। মারামারি ঠেকাতে গিয়েই আহত হন শাহানুর ইসলাম, তার হাত কেটে। সেই মারামারি ছবি করছিল অভিযোগ জানিয়েছেন নিগ্রহ সাংবাদিক। ভোটের মুখে এহেন ঘটনার মুখ খুললে শাসক দলে। জেলার এক নির্বাচন আধিকারিক জানান, তারাও এই ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় আমি তীব্র নিন্দা করি।